বেলতলা বাজারের বীজ উদ্বোধন করলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। এম এ রাকিবের সহযোগিতায় কুষ্টিয়ার প্রতিনিধি এস এম ওলিদুজ্জামান সুবর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বেলতলা বাজারের ব্রিজ উদ্বোধন করলেন কুষ্টিয়া চার আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল আলম, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম আবদুল্লাহ পিটু, সাধারণ সম্পাদক সামিউর রহমান, সহসভাপতি হাজি মোহাম্মদ আলী, যদুবয়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ। উন্নত বাংলাদেশের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য হিসাবে এই সার্বিক উন্নয়ন টোটাল ডেভেলপমেন্টের প্রোগ্রাম সারা বাংলাদেশেই গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসাবে আমার কুমারখালী খোকসাই যত উন্নয়ন প্রকল্প আছে সেগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমরা অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছাতে পারব। এছাড়া যদুবয়রা ও পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।